গত একত্রিশ মে নড়াইলের লোহাগড় উপজেলার নিজ বাসা থেকে আনিচুরকে ডেকে ইটভাটায় নিয়ে যায় শামীম শেখ ও জুলফিকার সেখানে কয়েক ভাগে অপেক্ষায় আরও কয়েকজন ইটভাটায় ঢুকতেই আনিচুরের উপর হামলে পরে শামীম ও জুলফিকারের নেতৃত্বে ওত পেতে থাকা দুর্বৃত্তরা চাপাতি ও রামদা দিয়ে কেটে দেওয়া হয় তার হাত ও পায়ের রগ রেবজানায় নিহত আনিচুরের ভাই শেখ সোহেল রানা কলবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার জুলফিকারের ধারণা ছিল আনিচুরের জনপ্রিয়তার কারণে সোহেল রানা বারবার নির্বাচিত হয় তাই আনিচুরকে হত্যার পরিকল্পনা করে জুলফিকার এ ঘটনায় সোমবার রাতে রাজধানীর শাহবাগ থেকে মূল পরিকল্পনাকারী সহ তেরো জনকে গ্রেফতার করা হয়েছে মূলত ছয় মাস পূর্বে এই হত্যাকাণ্ডের একটি নীল নকশা তৈরি করে জুলফিকারি প্রথমে হাত এবং পায়ের রক কেটে দেয় এবং ওই সময় অবশিষ্ট যেই তেরো চোদ্দ জনের যে দল তারা এসে উপস্থিত হয় এবং তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্ন স্থানে জখম করে এই হত্যাকাণ্ডের কাজটি নিশ্চিত করে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আসামিরা নরেলের চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তারা হত্যা চাঁদাবাজি ও ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এই কিলিং গ্যাং এরা মূলত নিজ জেলা নড়াইল ছাড়াও আমরা যেটা জেনেছি যে আশেপাশে জেলাতে কন্ট্রাকচুয়াল হিসেবে তারা যায় এবং গিয়ে বিভিন্ন কিলিং মিশন কিন্তু তারা সম্পন্ন করে থাকে নড়াইলের পার্শ্ববর্তী জেলা যশোর এবং গোপালগঞ্জেও তারা বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমাদের তারা তথ্য দিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা